বন্ধুরা চলেছি আমি কাইসা মিস্টার ত্রিপলারা যে ফোন করছে খুঁজে বেড়াইতেছি তোমরা কোনো টেনশন করো না কি অবস্থা বাস আয় তো কোনো কষ্ট হয় নাই আরে বেটা আমি কি গুলিস্তানে বসে চলেছি নাকি আমি এসি হেলিকপ্টারে এটা আমার পার্সোনাল হেলিকপ্টার অনেক টাকা দিয়ে কিনছি ঠিক আছে গাইস তোমাদের মধ্যে যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে তোমরা ইউটিউবে এসে আমাকে সাপোর্ট দিবে কারণ আমার পার্সোনাল কোনো ফেসবুক পেজ নেই এসিবি স্যার তাড়াতাড়ি চলেন ইনভেস্টিগেশন শুরু করি কেরাটি বোলারের জীবনে ফুল স্টপ লাগা দিল তারা ধরতে হইব না হালার পুত আমারে ফাঁসায়া দিল এই কেস তো আমার বাপেও সলভ করা পারবো না একটা বুদ্ধি তো বার করতে হইব আমি রোজা রাখছি তো আমি যাইতে পারম না তোরাই জাগা এই এত ঘোরাঘুরি করা ধকল নেওয়া আমার পক্ষে আর সম্ভব না এই দুনিয়াতে আপনি শুধু রোজা রাখেন আমরা কেউ কি রোজা রাখি না ঠিক আছে আপনি না গেলেন ভাবছিলাম এই কেসটা সলভ হইলে ফেসবুকে আপনার ফলোয়ার হুর হুর কইরে মারবো কি কইতাছ আমি ভাইরাল হইলাম তা আবার টিপুলারের খুনি ধরলে ভাইরাল হলে তো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম উপরে উঠা দেব চল তাড়াতাড়ি খুনি ধরা শুরু করি স্যার আমরা তো জামু কিন্তু আঙ্গরে একটা গোপন এজেন্ট দরকার তাহলে আমাদের কেসটা সলভ করা সহজ হবে এমন কেউ আছে নাকি থাকলে খবর লাগা আছে একজন সে জীবনে একটা কিছু হারে নাই হারবো কেমনে এটাই তো আর প্রথম কেস একদম পারফেক্ট এজেন্ট খুঁজে পাইছিস তাহলে এখনই কল লাগা আমরা স্কোয়াডে অপেক্ষা করি উনি আইতাছে বন্ধুরা চলেছি আমি কাইসা মিস্টার ত্রিপলারা যে ফোন করছে খুঁজে বেড়াইতেছি তোমরা কোনো টেনশন করো না কি অবস্থা বাস আয় তো কোনো কষ্ট হয় নাই আরে বেটা আমি কি গুলিস্তানে বসে চলেছি নাকি আমি এসি হেলিকপ্টারে এটা আমার পার্সোনাল হেলিকপ্টার অনেক টাকা দিয়ে কিনছি ঠিক আছে ত্রিপলারা কে খুন করছে আজকে আবার খোঁজ নিতে আইসি আচ্ছা নাম তো বলো কে খুন করছে দেখতে কেমন সেটা তো বলো আরে বেটা নাম জানলে কি আপনারে ডাকছি সবকিছু আপনারে সমাধান করতে হবে তাড়াতাড়ি স্পটে চলেন তো বন্ধুরা ব্যাপার না আচ্ছা চলো স্পটে যাই সাথে আছি আমি কৈশব বন্ধুরা কেমন আছো সবাই মিস্টার ত্রিপলারে কে খুন করছে আজকে আবার খোঁজ নিতে আইসি তো বন্ধুরা এবার দেখবে উড়ন্ত অবস্থায় দুরন্ত কিভাবে শর্ট দেয় আরে সরি 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 এসিপি পদ্মমান এর মানে বুঝতেছো এখানে কেন রক্ত লাগিয়েছে এর মানে ডাকি এর মানে এখানে একটা খুন হয়েছে বুঝতেছো আরে আলার পুত জানি তো এটা খুন হইছে কে এটা খুন করছে এটার জন্য তো তরে আনছি সাথে আছি আমি কইছে ব্যাপার না স্যার ওই দেখেন ডিজে আরাম লুকায় লুকায় সবকিছু দেখতাছে এইখানে তো সবার আগে আমাকে ডিজে আরাম ডাকছিল তার মানে ওই খুনি উড়ন্ত জায়গায় দুরন্ত শট মারুন দশ সালারে শালা যেন পালাইতে না পারে আমার
আমার ভিডিও নিয়ে আমি কিছু কথা বলতে চাই, যারা আমার ভিডিওগুলো সরাসরি ডাউনলোড করে তাদের পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আপলোড করো, তাদের সবাইকে আমি নেক্সট থেকে স্ট্রাইক মারবো, কারণ আমি এই ভিডিওগুলো অনেক কষ্টে মেক করি। সো একজন থ্রি ডি এডিটরই বোঝে যে একটা থ্রি ডি ভিডিও এডিট করতে কতটা কষ্ট হয়। সো নেক্সট থেকে যদি তোমরা আমার ভিডিওগুলো আপলোড করতে চাও তাহলে আমার ভিডিও অর্ধেক আপলোড করতে হবে, আর ভিডিও লাস্টে বলে দিতে হবে, বাকি অর্ধেক রেড ট্রিপল 9 FF ইউটিউব চ্যানেলে পাবেন।